আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়তর। পরিবার বা অফিসের জন্য সব কিছুই করে থাকেন মেয়েরা, কিন্তু নিজেদের যত্নেও একটু সময় দেওয়া প্রয়োজন। ছুটির দিনে ত্বকের যত্নে একটু বাড়তি সময় দেওয়াই যায়। কি করবেন, আপনার জন্য রইল সেই টিপস। দেখবেন সারা সপ্তাহ থাকবেন ঝলমলে, গোটা সপ্তাহটা নানা রকম ব্যস্ততায় কেটে যায়, নিজের জন্য আলাদা করে কোনো সময় পাওয়া যায় না। কিন্তু সপ্তাহের ছুটির দিনগুলো যদি একটু সময় বের করা যায় তাহলে মন ভালো থাকে, সেই সঙ্গে ত্বকের যত্নও নেওয়া যায়, আলাদা করে পার্লারে যাওয়ার প্রয়োজন পড়ে না। সারা সপ্তাহ জুড়ে দূষণ আর কাজের চাপে অযত্ন হয়ে যায় আমাদের ত্বক, তাই ছুটির দিনগুলো ত্বকের যত্ন নেওয়ার জন্য আদর্শ। তাই বাড়িতেই সেরে ফেলুন এই রূপ রুটিন। আমাদের প্রত্যেকের ত্বকের ধরন কিন্তু আলাদা, শুষ্ক, তৈলাক্ত, স্বাভাবিক বা মিশ্র, ত্বকের ধরন অনুযায়ী তাই পরিচর্যাও করতে হবে ভিন্ন। সপ্তাহের যত্ন নিন বেসিক স্কিন কেয়ার, কেমন করে নেবেন সেই যত্ন, আপনার জন্য রইল সেই টিপস। অফিসে যাওয়ার সময় তাড়াহুড়োতে ভালো করে গোসলও হয় না অনেকেরই, কিন্তু ফিরে এসে বা ছুটির দিনে তো হাতে একটু সময় বেশিই থাকে, সেই সময়টুকু কাজে লাগান। পানিতে মেশান এমন কয়েকটি উপাদান যা আপনার ক্লান্তি ও স্ট্রেস দূর করে, ত্বকের সজীবতা আনবে। নিম পাতা, গোসলের পানিতে কয়েকটি নিম পাতা ফেলে দিন। নিম পাতা সেদ্ধ করে সেই পানি নিয়ে গোসল করতে পারেন। যে কোনো ধরনের চুলকানি, ক্ষত, খুশকি বা একজিমার মতো ত্বকের সমস্যা দূর করা যায় এই নিম পাতার পানি দিয়ে গোসল করলে। এপসম সল্ট ও বেকিং সোডা, 1 কাপ এপসম সল্টের সঙ্গে 1/2 কাপ বেকিং সোডা মিশিয়ে এয়ারটাইট জারে রেখে দিন। গোসলের সময় 1 চামচ মিশিয়ে নিন। নারকেলের দুধ, শিশুদের মতো নরম ও কোমল ত্বক পেতে 1 কাপ নারকেল দুধ গোসলের পানিতে মিশিয়ে নিন। এর পরিবর্তে কয়েক ফোঁটা নারকেল তেল দিলেও হবে। গোলাপ জল, নরম বলিরেখামুক্ত ত্বকের জন্য গোলাপ জল খুবই ভালো কাজ করে। কয়েক ফোঁটা গোলাপ জল বা গোলাপের পাপড়ি গোসলের পানিতে দিলে ভালো ফলাফল পাবেন, গোলাপের সুগন্ধ আপনাকে উজ্জীবিত করবে। গ্রিন টি, 1টা বা 2টো গ্রিন টি ব্যাগ গোসলের পানিতে দিয়ে দিন, ক্লান্ত ত্বকে সজীবতা আনবে গ্রিন টি। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।